ওয়াশিংটনে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, অর্থ সচিব সহ বেশ কয়েকজন নীতি নির্ধারক কিন্তু এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন। কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন। আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের যিনি প্রধান তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামটার উদ্বোধন করেছেন এবং আজকে বিকালের দিকে এখানে বাংলাদেশের একটি সেশন রয়েছে, সেখানে সেই সেশনের নেতৃত্ব দিবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আপনারা জানেন যে আর্থিক খাতের একটা সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ এই মুহূর্তে যাচ্ছে। আর্থিক খাতের যে সংস্কার করা হচ্ছে সেজন্য কিন্তু নতুন করে ঋণের প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক থেকে আগে আমাদেরকে জানানো হয়েছিল যে এবার যে সম্মেলন হতে যাচ্ছে তাতে নতুন করে $3 বিলিয়ন একটি অর্থ সহায়তা চাওয়া হবে। এবং আজকে সন্ধ্যায় যে সেশনটা রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে, সেই মিটিং শেষে কিন্তু আসলে আমরা জানতে পারবো বাংলাদেশের যে $3 বিলিয়ন ঋণ সহায়তা সহ অন্যান্য আর্থিক খাতে সংস্কারের যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে তাতে এই দুইটি আর্থিক প্রতিষ্ঠানের, শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা আসলে কতটুকু পাওয়া যাবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর।